শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। এখন তোমাদের ক্লাস, তোমরা বই খাতা কলম নিয়ে বসো। তোমাদের আজকে আমি প্রথম অধ্যায় পড়াবো, প্রথম অধ্যায় শেষ হয়নি, প্রথম অধ্যায় ইতিহাস পড়েছি। ইতিহাস পড়েছি যে অধ্যায়ে, গেল সপ্তাহে ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ইতিহাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইতিহাস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, ইতিহাসের উপাদান, ইতিহাসের উপাদান, লিখিত উপাদান, অলিখিত উপাদান, ইতিহাসের এ পর্যন্তই পড়িয়েছিলাম। আজকে আমরা পড়বো, ম্যাম আপনার ক্যামেরাটা অন করে, বলো আপনার ক্যামেরাটা অন করেন। বুঝতে পারছি না তোমার কথা বলো। আজকে আমরা পড়াবো ইতিহাসের প্রকার নিয়ে। ইতিহাসের প্রকার নিয়ে ইতিহাসের বিষয়বস্তু স্যার কিছু দেখা যাচ্ছে না ম্যাম, আপনাকে দেখা যাচ্ছে না স্যার। ম্যাম কেন দেখা যাচ্ছে না বলো তো? ম্যাম আপনার ক্যামেরাটা অন করেন। হ্যাঁ আপনার ক্যামেরাটা অন করেন। আচ্ছা একটু অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ আজকে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। তো জানতে পারবে
অন্তর্ভুক্ত এই জন্য এটাকে এভাবে ভাগ করা হয়েছে এরপরে ইতিহাসের বিষয়বস্তুটা কি মানব সমাজ ও মানব সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ উল্লেখিত দলিল হলো ইতিহাস এটা আমরা আগেই জেনেছি ঐতিহাসিক বিকল্প বলে মনে করেন মানব সমাজ ও মানব প্রতিষ্ঠান সংগ্রামের বিকাশের ইতিহাসের বিষয়বস্তু শুধু মানব সমাজই না মানব সমাজ মানুষের সাথে যেসব প্রতিষ্ঠান সমূহ জড়িত উৎপত্তি এবং সেগুলির সাথে বিকাশ উৎপত্তি শুধু না বিকাশ ইতিহাসের বিষয়বস্তু সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসের ইতিহাস গুরুত্ব বিষয় যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন স্থাপত্য রাজনীতি যুদ্ধ ধর্ম আইন প্রভৃতি বিষয়ে সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু শুধু মানব সমাজই না মানব সমাজের সাথে জড়িত সমাজ সভ্যতা সংস্কৃতি তারপরে প্রতিষ্ঠান তারপরে যা কিছু আছে যুদ্ধ ধর্ম আইন রাজনীতি স্থাপত্য দর্শন সবই কি ইতিহাসের বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো প্রকারভেদের বিষয়বস্তুটা এবার দেখো ইতিহাসের স্বরূপ ইতিহাস জ্ঞান অর্জনের ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে আলাদা এর রচনা ও পুস্তকালার পদ্ধতি ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে বৈশিষ্ট্যগুলি কি দেখো সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য মানে অতীতের যেসব ঘটনা ঘটে গেছে যে সেটা সত্যনিষ্ঠ আলোচনায় এবং অতীতের পুনর্গঠন করায় অতীতটাকে অতীতের সব ঘটনাগুলো তথ্য সহকারে সত্য ভিত্তিক ভাবে লিখিত ভাবে প্রথম প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয় ইতিহাসের বৈশিষ্ট্য দ্বিতীয়ত হল ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে কি মানব সমাজ মানুষকে নিয়ে তো ইতিহাস কেমন ইতিহাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ ইতিহাস থেমে থাকে না এটা গতিশীল এবং বহমান যে কারণে ইতিহাসটি থেমে থাকে যে কারণে প্রাচীন যুগ বৌদ্ধ যুগ আধুনিক যুগ সংখ্যালক্ষণ ব্যবহার করে ভাগ করা কঠিন ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি চতুর্থত ঘটে যাওয়া ঘটনায় সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার তুলে ধরার দেশের বৈশিষ্ট্য তবে ঘটনা নিরপেক্ষ ঘটনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না মানে সত্য না হলে সেটা সঠিক ইতিহাস হবে না দেখো ইতিহাসের পরিসর মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসে আওতা মুক্ত মানুষের চিন্তা ভাবনা পরিকল্পনা মানে আমরা ইতিহাস বলতেই বুঝবো কি মানুষের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে মানুষ সভ্যতা তারপরে সভ্যতা সংস্কৃতি শিল্প সাহিত্য দর্শন তারপরে যুদ্ধ রাজনীতি স্থাপত্য তারপরে ধর্ম আইন যা কিছু আছে সবই ইতিহাসের অন্তর্ভুক্ত এই কথাটাই বারবার ঘুরে ফিরে আসে তো তোমরা যদি একটু বুঝতে পারো ইতিহাসটা কি তাহলে তোমরা ভালো ভালোভাবে সব প্রশ্নের উত্তর করতে পারবে তো এখানে ইতিহাসের পরিসরটা কি মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত মানুষের চিন্তা ভাবনা পরিকল্পনা কার্যক্রম যত শাখা প্রশাখায় বিস্তৃত ইতিহাসের সীমাও তত দূর পর্যন্ত বিস্তৃত যেমন প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বে মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহ করতে সীমাবদ্ধ ছিল মানুষ আমরা আমরা জানি প্রাচীন যুগে মানুষ কি করত মানুষ প্রাগৈতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষ কি করত খাদ্য সংগ্রহ মধ্যে সীমাবদ্ধ ছিল ফলে সে সময় ইতিহাসের পরিসর খাদ্য সংগ্রহ গুলো কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল তারা শুধু খাদ্য সংগ্রহ করে বনে বনে ঘুরে বেড়াতো আমরা এটা জানি এটা এই সে সময়ে ইতিহাসটাও কি ছিল এই খাদ্য সংগ্রহ গুলো কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে তারপর সময় যখন চলে গেল প্রাগৈতিহাসিক যুগ থেকে মধ্যযুগ আসলো মধ্যযুগ থেকে আধুনিক যুগে সূচনা হলো তো ইতিহাসের চর্চা ও গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতিও সূচনা হলো
ফলে ইতিহাসে শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানা। সীমানাটা এটাই পরিসর ইতিহাসের। 19 শতকে শুধু রাজনীতি, ইতিহাসের বিষয় হলো মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাসে রচিত হতে থাকে। 19 শতক পর্যন্ত শুধু কি ছিল, ইতিহাসের বিষয় ছিল রাজনীতি। এরপর মার্ক্সবাদ যখন প্রচারিত হয় তখন অর্থনীতি, সমাজ, শিল্পকলার ইতিহাসও রচিত হতে থাকে। এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও পরিসর। সেজন্যই দেখো ইতিহাস এখন রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাস লেখা হচ্ছে। এরপরে আমরা আসবো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তায়। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা কি, দেখো মানুষ সমাজ ও সভ্যতা বিবর্তনের সত্য বিপদ বিবরণ হচ্ছে ইতিহাস। এটা আমরা বারবার জেনেছি, মানুষ সমাজ এবং সভ্যতার বিবর্তন, যে পরিবর্তন হচ্ছে সভ্যতার, এটার বিবরণই হচ্ছে কি, সত্য নির্ভর, সঠিক বিবরণ, এটাই হচ্ছে ইতিহাস। এর কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অসীম। তো ইতিহাস পাঠ মানুষকে কি করে, অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। তো আমরা ইতিহাস পাঠ করে আমরা বর্তমান অতীতের পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারবো, বর্তমান অবস্থাটা বুঝতে পারবো, যে আমরা অতীতে কেমন ছিলাম, বর্তমান অবস্থাটা কি, আর ভবিষ্যতে অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। ইতিহাস পাঠ করলে কি করা যায়, মানুষের পক্ষে নিজের দেশ ও নিজের সম্পর্কে মঙ্গল কিভাবে অতীত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, যে কিভাবে নিজের মঙ্গল করা যায়, নিজের দেশের মঙ্গল করা যায়, সেটার পূর্বাভাস, আর আমরা বুঝতে পারি আবার অমঙ্গলটাও কিভাবে হবে, কিসে আমাদের ভুল, তা আমাদের ভুল, সে অতীত ইতিহাস পাঠ করে আমরা বুঝতে পারি, যাতে আমরা অমঙ্গলটাও, অমঙ্গলের পূর্বাভাসটাও পাই। সুতরাং দেশ ও জাতির স্বার্থে কি করতে হবে এবং ব্যক্তির প্রয়োজনে, শুধু দেশ আর জাতির স্বার্থে না, নিজের প্রয়োজনেও ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, দেখো ইতিহাস পাঠ কি করে, জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। ইতিহাসের উপাদান, একটা লিখিত উপাদান, অলিখিত উপাদান, এটা অবশ্যই অবশ্যই পরীক্ষাতে আসে, 3 নম্বর 4 নম্বরের যে সিলেবাসের প্রশ্নে। আবার আরেকটা আসে 3 নম্বর 4 নম্বরের ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করো, আর একটা হলো ইতিহাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, কেমন? এই 3-4 প্রশ্ন সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসে। আর এই অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট, প্রতি বছর ম্যাট্রিক মাধ্যমিক পরীক্ষায়, তারপরে তোমাদের নির্বাচনী পরীক্ষায়, 10ম শ্রেণীর পরীক্ষায়, 9ম শ্রেণীর পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। সুতরাং এই অধ্যায়টা তোমরা খুবই ভালো করে পড়বে। তো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা দেখো কি করে, আমরা তো জেনেছি দেশ জাতির স্বার্থে, শুধু দেশ আর জাতির স্বার্থে না, ব্যক্তির প্রয়োজনীয় ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। আর একটা হলো জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করো, জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করো। পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে যেগুলো, সেগুলোর জন্য আমি তোমাদের ইম্পর্টেন্ট গুলো বলে দেবো। আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ পড়া, প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম। এর আগে শুনতে পেরেছিলে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো দেখো জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, অতীতের কিভাবে বৃদ্ধি করে জ্ঞান ও আত্মমর্যাদা, অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। যে অতীতের যে সত্যনিষ্ঠ বর্ণনাগুলি আমরা পাই ইতিহাসের মাধ্যমে, সেগুলো কি করে, আমাদেরকে
মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। অতীতের সত্যনিষ্ঠ গণনাগুলি আমরা কিভাবে পাই? দুইটি উপাদানের মাধ্যমে পাই। আমরা করেছিলাম, একটা হলো লিখিত উপাদান, আরেকটা হলো অলিখিত উপাদান। তোমরা পড়েছো না? আশা করি তোমরা পড়েছ। একটা লিখিত উপাদান হলো কি? সাহিত্য, দলিলপত্র, তারপরে বিদেশি পর্যটকদের বর্ণনা, তারপরে বৈদেশিক বিবরণ ইত্যাদির মাধ্যমে। আর অলিখিত বর্ণনাগুলি আমরা কিভাবে পাই? মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত, এসবের মাধ্যমে আমরা সেই সময়ে ইতিহাস সম্পর্কে জানতে পারি। এভাবে জেনে এগুলি কিভাবে, এগুলি যা কিছু আছে সবই সত্য, ঘটনা অবলম্বনে কি হয়, লিখিত হয়, এবং তাম্রলিপি, মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তারপরে ইমারত, এগুলো তো একবারে বাস্তব সত্য, কেমন? আমরা এইভাবে আমরা অতীতের এই সত্যনিষ্ঠ বর্ণনা থেকে আমরা কি করি, জ্ঞান অর্জন করতে পারি। আর এই বিবরণ যদি হয় নিজ দেশ, জাতি, সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তারা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একটা উদাহরণ দিই, তোমরা তো আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো, জানো না? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, প্রতি বছর কিন্তু আমাদের স্কুল বিদ্যালয়ে শহীদ দিবস, তারপরে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এখান থেকে আমরা জানতে পারছি, অবশ্যই জানতে পারছো, যে 1971 সালে 30 লক্ষ শহীদের আত্মাহুতির মাধ্যমে আমরা কি পেয়েছি? একটা স্বাধীন দেশ পেয়েছি। কি দেশ? সেটা হলো বাংলাদেশ, আমাদের দেশ, কেমন? এই যে আমরা তাছাড়া এই যে শহীদদের স্মরণে সাভারের স্মৃতিসৌধে যে জাতীয়, তোমরা তো জানো সাভারের স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে, এটা কাদের উদ্দেশ্যে? 1971 সালে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণে। এই তাছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে যে আমরা ইতিহাস বইতে পড়তে পাচ্ছি, হ্যাঁ, ইতিহাস সম্পর্কে মুক্তিযুদ্ধের ইতিহাস বিভিন্ন বইপত্র, পত্রিকা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, নাটক, সিনেমার মাধ্যমে আমরা জানতে পারছি। তো এসব জেনে আমরা কি কি করছি, কি হচ্ছে আমাদের মনে? দেশপ্রেমে আমাদের মনে যাচ্ছে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারছি। একই সঙ্গে এই যে আমরা দেশ, নিজের জাতি, দেশ জাতির সকল সংগ্রাম, গৌরব, ঐতিহ্য সম্পর্কে জানতে পেরেছি, ফলে কি হয়েছে, আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারছি। তাছাড়া এটা কি করে, মানুষকে আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ় করে ইতিহাসে পাঠের বিকল্প নেই। তাহলে আমরা ইতিহাস পাঠ করলে আমরা কি করতে পারবো? আমরা জ্ঞানও অর্জন করতে পারবো, আত্মমর্যাদা আমাদের বৃদ্ধি পাবে, এবং শুধু আত্মমর্যাদাই বৃদ্ধি হবে না, আমরা আত্মবিশ্বাসী হতে পারবো। আর জাতি আর কি আমাদের সফলতা আসবে, জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের কোনো বিকল্প নেই, ইতিহাস পাঠ আমাদের করতে হবে। সচেতনতা বৃদ্ধি করে, দেখো আবার কি করে, সচেতনতা বৃদ্ধি করে। আমরা কি করছি প্রিয় শিক্ষার্থীরা, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, কেন আমরা ইতিহাস পাঠ করব, কি প্রয়োজন আমাদের ইতিহাস পাঠ করা? তো ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে, উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলি জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজে বুঝতে পারে। কিভাবে মানুষকে সচেতন করে ইতিহাস, যে মানুষের উত্থান কিভাবে, মানুষের উত্থান হয় আবার পতনও হয়, এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণ, সভ্যতার বিকাশ কিভাবে ঘটে, আবার সভ্যতা সেই সভ্যতার একটা সভ্যতার বিকাশ ঘটে, আবার সেই সভ্যতার পতন কিভাবে হয়, এটা জানতে পারলে, কারণগুলি জানতে পারলে মানুষ কি করে, ভালো মন্দের পার্থক্যটা সহজে বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে, ফলে এই পার্থক্যটা বুঝতে পারে, ভালো মন্দের পার্থক্যটা যখন বুঝতে পারে সে, তখন সে তার কাজের পরিণতি সম্পর্কে সচেতন থাকে, যে এভাবে কাজ করলে আমার ভালো হবে, এভাবে কাজ করলে আমার মন্দ হবে, তখন সে কি করে, সে সচেতন হয়। আরেকটা কি, দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়।
চালাতে সাহায্যে কাজে লাগানো যেতে পারে ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্শন। কিভাবে ইতিহাস শিক্ষণীয় দর্শন গুলো ব্যবহারিক গুরুত্ব অপরিসীম, কিভাবে মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে, ফলে আমরা কি করতে পারি, আমরা ইতিহাসের মাধ্যমে দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। আর আমরা দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা নিতে পারি ইতিহাসের জ্ঞান থেকে। এই তো কেন ইতিহাস পাঠ করলে তো এখন সামগ্রিকভাবে আমরা ইতিহাস পাঠ করলে আরেকটা কি করতে পারি, বিচার বিশ্লেষণের ক্ষমতা আমাদের বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্ম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পড়া রইল ইতিহাসের সবই পড়বে এবং অনুশীলনের প্রশ্ন তোমরা মনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নটা বাইরে কাজ করবে, সেটাও তোমাদের পড়া রইল। বিষয়গুলো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে তোমরা আমাকে প্রশ্ন করবে। তোমাদের ডায়েরিতে শিক্ষার্থীরা, তোমাদের ডায়েরিতে আমার নাম্বার আছে, তোমরা ফোনও করতে পারবে। আর তোমরা যখন আমি ক্লাস দেবো তখন তোমরা প্রশ্ন করবে, বুঝতে না পারলে। আজ এ পর্যন্তই ভালো করে পড়াশোনা করবে, বছরের প্রথম দিকে যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমাদের পড়ার চাপ থাকবে না, তোমরা ভালো নবম শ্রেণী দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা পর্যন্ত থাকে, কেমন? সুতরাং তোমরা এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে যাও, কেমন? আল্লাহ তোমাদের ভালো করুন। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।